রাস্তায় তৃণমূল নেতাকে প্রণাম বিজেপি সাংসদের। তবে কি তৃণমূলে ফিরছেন? বেসুরো সৌমিত্রকে নিয়ে রাজনৈতিক জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই কিছুটা বেসুরো ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। নির্বাচনে জয়ের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতেও শোনা গিয়েছিল তাকে। আর এবার প্রকাশ্য রাস্তায় স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতা ভবতারুণ চক্রবর্তীকে দেখে প্রণাম সেরে নিলেন তিনি। মঙ্গলবার সকালে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় বেরিয়েছিলেন সৌমিত্র খাঁ। তখনই এলাকার তৃণমূল নেতা ভবতারুণ চক্রবর্তীর সাথে দেখা হতেই তাকে প্রণাম করেন সৌমিত্র। বিজেপি সাংসদের এই কার্যকলাপে ফের রাজনীতির অন্দরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে ভবতারুণ চক্রবর্তী বলেন, প্রসঙ্গত নির্বাচনের ফলাফল ঘোষণার পর দলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল সাংসদকে। তারপর এদিনের ঘটনা, সৌমিত্রের দলবদল নিয়ে তৈরি হওয়া জল্পনা নতুন করে অক্সিজেন পেয়েছে। সৌমিত্র খাঁ একদিন আমাদের দলেরই একজন বড় কর্মী ছিল, সে আমাদের দলের সাংসদ ছিল 2014 সালে। তার সাথে দীর্ঘদিন রাজনীতি আমরা করেছি। আমি ওনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম, তার আগে জেলা কমিটির সদস্য ছিলাম, তার আগে রাজ্য কমিটির সদস্য ছিলাম। ওনা ব্লক বা বাঁকুড়া জেলায় তৃণমূল কংগ্রেসকে আমি গড়েছিলাম সমস্ত লোকের সহযোগিতায়। সেই সৌমিত্র খাঁ হঠাৎ করেই রতনপুর বাজারে আমার সাথে সাক্ষাৎ হয়। সে আমাকে সৌজন্যতা জানায়, আমিও সৌজন্যতা জানিয়েছি, তাকে প্রণাম করেছি, আমি তাকে আশীর্বাদ করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগ নেই, এটা যোগ্যতার ব্যাপার, সেটা এই মুহূর্তে বলা যায় না, তবে আগামী দিন বলবে। সেটা এই মুহূর্তে জানা নেই, সেটা একটু অপেক্ষা করতে হবে, সময় সব বলবে। এটা একদম 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 সৌজন্য সাক্ষাৎ। মাথায় হাত দিলেন, সে পা দিয়ে পা ছুঁয়ে প্রণাম করেছে, তাকে তো আমাকে নিশ্চয়ই তাকে একটা আশীর্বাদ করতে হবে। মাথায় হাত না দিয়ে কোথায় আশীর্বাদ করবো? যদিও এই বিষয়টিকে নেহাত সৌজন্যতা বলে দাবি করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সাংসদের দাবি, রাজনীতিতে সৌজন্যতা ভীষণ প্রয়োজন। হতে পারে তিনি বিরোধী দলের, এক সময় আমি ওনার সাথেই রাজনীতি করেছি, তাকে শ্রদ্ধা জানানো আমার কাজ। তবে দলবদলের প্রসঙ্গ একেবারেই উড়িয়ে দিয়েছেন সাংসদ। তৃণমূল কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই। আমি পশ্চিমবাংলায় কৃষ্টি কালচার, পশ্চিমবাংলায় ডেভেলপমেন্ট, পশ্চিমবাংলায় গরিব মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা যেমন গোটা ভারতবর্ষ পাচ্ছে, আমার এলাকার গরিব মানুষটা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায়, আমি 24 তারিখে প্রধানমন্ত্রীকে চিঠি দেব। আমি চাই এখানে 100 দিনের কাজ চালু হোক, পশ্চিমবাংলায় গরিব মানুষটাও আমার 100 দিনের কাজ পাক, আমি পশ্চিমবাংলার কৃষ্টি কালচার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করব। নিশ্চিতভাবে 2 দিনের জন্য হতাশা ছিলাম, কিন্তু এখন হতাশা নই। আমি একটু ব্যতিক্রমী চরিত্র, আমি ব্যতিক্রম হয়ে থাকতে চাই। আমি চাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার উন্নতি। দুজনের উপরে কিন্তু রাগ করা যায় না, বাচ্চা অবস্থায় যারা থাকে বাচ্চাদের উপরে রাগ করা যায় না, আর বৃদ্ধ থাকলে বৃদ্ধের উপরে রাগ করা যায় না, তাই ওদের মধ্যে কোনো রাগ নেই। রাজ্য নেতৃত্বে কোনো রাগও নেই, ভালোবাসাও নেই। কেন্দ্র নেতৃত্ব বারবার করে এত সুযোগ দেওয়া সত্ত্বেও আমরা সে অ্যাচিভ করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা, সেটা আমাদের রাজ্যের নেতৃত্বের ব্যর্থতা। সেই ব্যর্থতাটা স্বীকার করতে হয়, এবং স্বীকার করলেই শুধু হয় না, তার জন্য সিনিয়র লিডার যারা আমরা আছি, কারণ আমি 4 বার জিতেছি, 3 বার সাংসদ, 1 বার বিধায়ক, তো একটা মানুষকে 4 বার মানুষ ভোট দিচ্ছে, এটা তো এমনি মুখ দেখে দিচ্ছে না, নিশ্চয়ই কিছু কাজ, নিশ্চয়ই রাজনৈতিক কর্মকাণ্ড দেখে দিচ্ছে, তো এদেরকে ভাবতে হবে। শুধুমাত্র বিরোধীর মতো কথাবার্তা বললেই, আটকে দিলেই, 100 দিনের টাকা না দিলে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ না হলে শুধু হয়ে যাবে, এটা হয় না। মানুষকে আমাদের অন্যভাবে ভাবতে হবে। তার জন্য বললাম, বৃদ্ধ বা বাচ্চাদের সাথে কখনো ঝগড়া করতে নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বাঁকুড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।